আমার এই মুহাম্মদকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। হালিমারে, আমি যখন সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছিলাম, অন্য নারীদের মতো ভারিত্ব, ওজনত্ব, ব্যথা, বেদনা, কষ্ট আমার যাতনা কিছুই ছিল না রে হালিমা। স্বপ্নের মধ্যে কে জানে মাঝে মধ্যে বলে যাই তো আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী রে আমেনা, তোমার রহমে আখরি নবী দুনিয়াতে নাম হবে মুহাম্মদ, আসমান জগতে তার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লামা ইকবাল লিখছেন, কে ওয়াফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে হে, ये जाची जी किया लौह कलम तेरे ये। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কত চমৎকার তিনি লিখেছিলেন এইভাবে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আর শুকুরশী লৌহ কলম না চাহিতেই পেশেষে। কাজী নজরুল কত চমৎকার তিনি আরো লিখেছিলেন এইভাবে, তৌহিদেরই মুর্শিদামা মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদামা মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলি বুঝতে পারি, ওই নাম জপলি বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি খুবই মনোযোগের সাথে শুনবেন, সেদিন আবেনা ডাক দিয়ে বলতেছিল হালিমারে, শোনো শোনো হালিমা, তুমি তাকে নিয়ে যাচ্ছ রে হালিমা, আমি আমার এই সন্তানকে যেদিন থেকে আল্লাহ তাকে দুনিয়াতে আনছেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে মায়ের একটা বিশেষ রাস্তা দিয়ে দুনিয়াতে আনছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আনেন নাই। আল্লাহ তার হাবিবের মা জননীর পার্শ্ব দেশ থেকে অপারেশন করে আমার আল্লাহ পবিত্রতার সাথে আমার নবীকে দুনিয়াতে নিয়ে আসছেন। একবার জোরে বলবেন কি মারহাবা। প্রিয় চট্টগ্রামবাসী, হাজরাতে আমিনা ডাক দেখে হালিমা, আমার সন্তান দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার ভিতর থেকে নূর মুবারক বের হয়। মোল্লা আলী কারিমা কি ইমাম ইবনু হিব্বানের, ইমাম ইবনু হিব্বানের সহিহ ইবনু হিব্বানের একটা দলিল থেকে তিনি আল মাওরিদের মধ্যে লিখতেছেন, হযরত আমানা ডাকতে বলে হালিমা রে, আমার সন্তান আসার সময় সারা পৃথিবী আলোতে, নূরের আলোতে আলোকিত হয়েছিল, আমি আমার হুজরাতে আমার ঘরের মধ্যে বসে সিরিয়ার কুসুরু শান্ত দেখেছি, আরো সিরিয়ার যে উটগুলি ছিল উটের পিঠের কুশগুলিও আমি স্পষ্টভাবে সেই নূরের আলোয় দেখেছি। আরে হালিমা, আমার সন্তানের শান এখানে শেষ না। হালিমা রে শুনে রাখো তুমি, হালিমা হালিমা তুমি তো নিয়ে যাচ্ছ তাকে, সব সন্তান পৃথিবী এসে সে কান্নাকাটি করে নিজের জন্য ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু তুমি শুনো আমার এই সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি সেজদার তো তারে দেখেছি, সেজদার মধ্যে পরে তার জবান থেকে একটা বাক্য শুনেছি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, রহমতুল্লিল আলামিন
আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। চট্টগ্রামবাসী হযরত আমিনা বলতেছে, হালিমারে নিয়ে যাও, কিন্তু আদরের সাথে রাখবে, সাবধানের সাথে রাখবে, শুনে রাখো, আমার সন্তান জগৎ জোড়া তার নাম হবে। সৃষ্টির এমন কোন জায়গা নাই যে জায়গা আমার সন্তানের নাম না পৌঁছাবে। হালিমা শোনো, আমার সন্তান আখিরি নবী হবে, আমার সন্তান নবী হবে, জগৎ জোড়া তার নাম হবে। হালিমারে তারে মহব্বতের সাথেই তুমি রাখবা। হযরত হালিমা বললেন, মায়ের কাছ থেকে কথাগুলি শুনে আমি রওনা হয়ে গেলাম, আমার গাধা ছিল দুর্বল, লাফায়া লাফায়া আনন্দের সাথে গাধা চলতে লাগলো, আমার উটও লাফায়া লাফায়া আনন্দের সাথে লাফায়া লাফায় চলতে লাগলো। আমি তিন দিন পরে মক্কাতে ঢুকেছি, যেতে যেতে তায়েফে তিন দিন পরে আসা ব্যক্তি আমি। ওই যখন মহিলাদেরকে তাদের কাফেলা পার হচ্ছিলাম, যারা আমার আগে সন্তান নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছে, তাদের সামনে দিয়ে যখন সামনের দিকে চলে যায়, তখন মহিলারা ডাক দেখা, হালিমারে ব্যাপার কি, তুই সবার পিছনে পড়লা, সবার আগে চলে যাও, তোমার উট গাধা না দুর্বল ছিল। হালিমা ডাক দেখে, নারীরা তায়েফবাসিনীরা তোমরা শোনো, আমার কোলের মধ্যে যে বাচ্চা দেখো, এই সবই এই বাচ্চার বরকত। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যেইখানে ওয়াজ করতেন, সেইখানেই আমার আখিরি নবীর প্রশংসা করতেন, আমরা রহমতের নবীর প্রশংসা করতেন, গুণগান গাইতেন। আরে ঈসা নবীর মতো নবী যদি আখিরি নবীর গুণগান করতে পারে, প্রশংসা গাইতে পারে, তাহলে আমরা মাহফিল সাজাইয়া ওই নবীর নামের প্রশংসা গাওয়া এই উম্মতের জন্য বিরাট বড় দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সেই দায়িত্ব পালন হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলের মাধ্যমে সেই হক আদায় হয়। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে। এরপরে আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি যখন দুনিয়াতে তশরিফ আনি, পৃথিবীতে আমি আসব, আমার মায়ের রেহেমে ছিলাম, আমার মায়ের রেহেমে আমি ছিলাম, যখন আমি মায়ের রেহেম থেকে আমি দুনিয়াতে আসব, আমার আম্মা দেখেছিলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। না না, আরো জোরে বলবেন কি, আল্লাহু আকবার। এই নূর কি হেদায়েতের নূর না অরিজিনাল নূর? হেদায়েতের নূর না, হেদায়েতের নূর হলো আমাদের কলিজার ভিতরে, কালবের ভিতরে আমরা কালেমা পড়েছি, ইমান এনেছি, আল্লাহর একত্ববাদ এবং তৌহিদ ও রেসালাত, এই যে আল্লাহর দেওয়া শর্তগুলির উপরে আমরা ইমান আনলাম, এগুলি হলো হেদায়েতের নূর। আর অরিজিনাল নূরে হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখলাম আমার ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শুধু নূর দেখেন নাই আমার আম্মা, ওই নূরের আলোতে সুদূর শাম, তখন এটা এই শাম ছিল এ রোমানদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় প্রাসাদ এবং তাদের বিরাট বড় সেই গোডাউন ছিল, সেনা ক্যাম্প ছিল তাদের, ক্যান্টনমেন্ট ছিল। হযরতে আমেনা বলতেছেন, আমি দেখলাম কুসুরু শাম, শামের বিরাট বড় বড় প্রাসাদ ওই নূরের আলোতে প্রকাশ্যভাবে দেখা যাইতেছে। আমরা যেমন পৃথিবীতে আসছি, আমাদের নবী ওইভাবে দুনিয়াতে আসেন নাই। খুব মনোযোগ দিবেন, আল্লাহ কোরআনে বললেন, ওবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আর এই মানব
বংশ বিস্তার করলাম বাবা এবং মায়ের নির্গত ধাবমান পানি থেকে। আমি রব্বুল আলামিন এই মানব জাতির বংশ বিস্তার করলাম, কিন্তু আমাদের বংশের বিস্তার হয়েছে বাবা এবং মায়ের পানির মাধ্যমে। আমার রসুলের আগমনটা ওই রকম ছিল না। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে তিনি আমার রসুলের প্রশংসা গাথা গাইতে যাইয়া হযরত আব্বাস লিখলেন, ইয়া রাসূলুল্লাহ তুন কালুমিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুন বাদা তবা। নবীজি আপনি পৃথিবীতে আসছেন, অন্য 10 জন মানুষের মতো আপনি পৃথিবীতে আসেন নাই। তুন কালু মিন সালিবিন সুল থেকে ইলা রাহিমিন রহম হয়ে, আল্লাহু আকবার, সুল এবং রহম তাও পবিত্র অপবিত্র না, পবিত্র সুল পবিত্র রহম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবর্তন বিবর্তন করাইয়া যুগের পর যুগ দেখাইয়া দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাদের পদ্ধতি মিন সুলালাতিন মিম্মাইন মাহিন, আর আল্লাহর নবীর পদ্ধতি ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমাদের জন্মের পদ্ধতি মিন সুলালাতিন মিম্মাইন মাহিন, আর আমার নবীজির আগমনের পদ্ধতি হলো ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। কোরআনের আয়াত দুটোই আমাদের পদ্ধতি বীর্যের মাধ্যমে নুতফার মাধ্যমে বাবা এবং মা বাবার থেকে পৃষ্ঠ দেশে মায়ের বক্ষ দেশে মায়ের আধারে রেহেমের ভিতরে নিরাপদ আধারে আল্লাহ দুইটা ওই পানির মিশ্রণ দিয়ে আল্লাহ মাকে এটাকে রিফাইন করে করে আমাদের বডি আল্লাহ বানায় দেন। আর আমার রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো আমি আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। আপনি যখন যেই নসলে নূরে মুহাম্মদ ছিল সেই নসল কখনো অপবিত্র ছিল না, না মূর্তির সামনে, না পাথরের সামনে, না গাছের সামনে, না মাছের সামনে, না ব্যক্তির সামনে। মাথা নত করেছে সারাবি খারাবি হারাবি নাপাকি ওই সমস্ত কিছুর সুবা বাতাস পর্যন্ত তাদের লাগে নাই, তারা সবাই সেজদাকারী ছিল। আপনি নবীন নূর মুবারক যেই রেহেমে যেই সেকেমে যেই সময় যেই জমানাতে ছিল তারা সেজদাকারী ছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন উম্মত তোমরা শোনো, আমার মা আমার আব্বা তাহের তাইয়েব তাহেরা তাইয়েবা তাহের এবং তাইয়েব, হযরত আব্দুল্লাহর মতন তাইয়েব পবিত্র পুরুষ ওই জমানায় আর কেউ ছিল না। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহার মতো পবিত্র নারী তাহেরা তাইয়েবা ওই জমানায় আর কেউ ছিল না। আল্লাহর নবী বললেন আমার বাবা এবং মায়ের মাধ্যমে পবিত্রতার সাথে আল্লাহ আমাকে দুনিয়াতে আনলেন, এই জন্য সাইয়্যেদা আমেনাও জান্নাতি হযরত আব্দুল্লাহও জান্নাতি। যারা আমেনা আব্দুল্লাহকে জাহান্নামী মনে করতেছে ওরাই হলো অরিজিনাল বেদাতি। আপনাদেরকে বুঝতে হবে কথা, আল্লাহ তার রসুলকে একটা রেহেমে রাখছেন, আল্লাহু আকবার, একটা রেহেমে রাখছেন, সেই রেহেম কত পবিত্র হতে পারে। সেই রেহেমের ব্যক্তি কোনোদিন কোন সময়ের জন্য কোন প্রতিমার সামনে কোন শিরিকের সামনে তিনি মাথা নত করেন নাই। এক লা ইলাহাতে বিশ্বাসী ছিলেন, হারামি জাহিলিয়াতের সারাবি খারাপি নাপাকি
তাদের শরীরের আঁস পর্যন্ত লাগে না, তিনারা এত তেজীব এবং তাহির ছিল। অথচ আজকে এক বদ আকিদা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মানুষ লেগে বসেছে, তাদের বাক্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা দুজন জাহান্নামী ছিলেন, তারা মুশরিক ছিলেন, তারা কাফির ছিলেন। যারা রাসূলের আব্বা আম্মাকে নাপাক মুশরিক কাফিরদের সাথে তুলনা করে, ওরাই হচ্ছে দ্বীনের দুশমন। কথা বলেন ঠিক না? আমরা বললে আমরা হয়ে গেছে আজকে মাদার বুজারি, ফির বুজারি, বেদাত। আপনাদেরকে বুঝতে হবে, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, খুব ইম্পর্টেন্ট। আল্লাহ নবী বলতেছেন আমার আম্মা দেখছেন খারাজা মিনহা নূর, মায়ের ভিতর থেকে নূর আসছে। এটা আমার বাক্য না তো, এটা আল্লাহ রাসূল নিজে বলতেছেন। আচ্ছা, আল্লাহর হাবিব পৃথিবীতে আমিনা রাদিয়াল্লাহু আনহা বলতেন, এই আমি মাঝে মধ্যে এই ঘটনাটা আমি পরে আসতেছি, আগে আসি। রাসূল করিম পৃথিবীতে আসছে, চোদ্দই পূর্ণিমা রাত চলতেছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিমের দুবছর আড়াই বছরের বড়, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্টকালে আপনাকে দেখার জন্য আসছি, আপনি দোলনায় ছিলেন, আমি দেখতে আসছি আপনি একা কিন্তু কাঁদতেছিলেন। এমন সময় দেখি আকাশের চাঁদের দিকে তাকায় আপনি হাসতেছেন, আরও দেখি আপনার কচি হাত আপনি যেদিকে নাড়াচ্ছিলেন, আমি দেখি আকাশের চাঁদ দুলে 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 আপনার হাতের ইশারায় দুলতেছিল। হয়েছে না? আরো জোরে, আরো জোরে, 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 জোরে। পৃথিবীর সমস্ত শক্তি মিলে যদি এক জায়গা হয়ে আকাশের চাঁদ লড়াইতে চায়, পারবে? পারবে, পারবে। আমার রসুলের হাতের ইশারার বরকত কিছু আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝতে হবে। বিতর্ক আলাদা জিনিস, আপনি আমি বিতর্ক করতে পারি, কিন্তু এটা বিতর্কের মহা উদ্বেগ। বিতর্ক করতে পারি, সারা জীবন করতে পারি, বহস করতে পারি, বিতর্ক করতে পারি, ঝগড়া করতে পারি, কিন্তু উনি তো ঝগড়ার অনেক ঊর্ধ্বে। হযরত ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবীকে হযরত আব্বাস ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালে ওই দৃশ্য দেখেছিলাম, ওই দৃশ্যটাই আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। হুজুর বলবেন কি? ওই দৃশ্যের হাকিকত আমি আব্বাস নিজেও জানি না। হযরত নবীজি বলতেছিলেন চাচা জান শুনেন গো সেই দিনের কথাগুলি, যখন দোলনার মধ্যে রেখে মা চলে গেলেন, আমি একা হয়ে পড়লাম, আমার কাছে ভীষণ খারাপ লাগতেছিল, একাকিত্ব ভালো লাগতেছিল না, আমি কেঁদে ফেললাম। আমাকে খুশি করার জন্য ঠিক সেই মুহূর্তে আকাশের চাঁদ আমাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জুর আপনি না আখিরি নবী, আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদবেন না, আকাশের চাঁদের কথা শুনে আমি নবীর সেই দিন মুস্কি মুস্কি হেসেছিলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর, ধুলির ধারা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ, আজ কি খুশির ঢল নেমেছে দুশোর সাহারা। রে সাগর আকাশ বাতাস, আয় রে সাগর আকাশ বাতাস, হযরতে প্যারা নবী ডেকে বললেন চাচা জান শুনেন
সেদিন আমি দোল্লার মধ্যে ছিলাম, আমার আব্বা জান দুনিয়াতে ছিলেন না, কে আমাকে আদর করবে, কে আমাকে আনন্দ দিবে? সেই দিন আমি দোল্লার মধ্যে একাকি, মন আমার খারাপ। আল্লাহ আমারে খুশি করার জন্য চাঁদের হুকুম দিয়ে দিলেন, আমি নবীজি হাতের ইশারায় যেদিকে করতাম আকাশের চাঁদ দুলে 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 দুলে, আমি নবীকে সেই দিন আনন্দ দিত, আমার হাসাইতো খুশি করত, চাঁদ আমার আনন্দ দিত, চাঁদ আমার খুশি করত। আব্বাসকে নবী ডেকে বললেন, চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? হযরত আব্বাস বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ জানে এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী বললেন, চাচা যান আকাশের চাঁদ যেতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে যাইয়া আমার আল্লাহর সামনে সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে, আমি নবী মদিনায় বসে সেই তাসবিহর আওয়াজ আমি শুনতে পাই। শামসু সূর্য, ওয়াল কামারু চাঁদ, ওয়ান নাজমু সারা আকাশের নক্ষত্র, যেমন করে আপনারা সুন্দর ঝাড়ের বাতি দিয়ে আপনারা সাজাইছেন আজকের মাহফিল, ঝাড়ের বাতিগুলি দেখতে যত সুন্দর, আকাশের নক্ষত্র মালাগুলি এরকম দেখতে সুন্দর। আল্লাহ বলেন, আফালাম ইয়ানজুরু ইলা সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। হুজুর উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে, তারা কেন আকাশের দিকে তাকায় না? দেখেন আমি আল্লাহ খুঁটিবিহীন সমুন্নত করেছি, নক্ষত্র দিয়ে আমি আল্লাহ আকাশকে সুশোভিত করেছি, উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ান্নাজমু এই নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াশ-শাজারু গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা যান চাঁদ আল্লাহকে সেজদা দিয়ে তাসবিহ পড়তে থাকে, সেই তাসবিহর আওয়াজ আমি নবী মদিনা থেকে শুনতে পাই। অপরায়তে কোরআনে আল্লাহ বলতেছেন, আলাম তার আপনি কি দেখেন না? সুবহানাল্লাহ, আলাম তারা নবীজি আপনি কি দেখেন না? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জগৎ জমিন জগৎ ভূমণ্ডল নবমণ্ডল সাত আসমান সাত জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। না না হয় না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে, হ্যাঁ আরো জোরে, সব কিছু সেজদা দেয় কাকে? গাছে সেজদা দেয় কাকে? মাছে সেজদা দেয় কাকে? সূর্য সেজদা দেয় কাকে? আবার দেশের আগুন পানি মাটি বাতাস সব আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আমরা হতবাগা, আমরা গাছের সামনে সেজদায় পড়ি, পাহাড়ের সামনে সেজদায় পড়ি, পাথরের সামনে সেজদায় পড়ি। না না না, ওরা সব আল্লাহকে সেজদা দেয়, আমরাও আল্লাহকে সেজদা দিব, কথা বলেন ঠিক কিনা? বুঝেছে তো? কুরআন শরীফ আরো বলতেছে, হুজুর আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু
জীবাণু আশারু চাঁদ সেজদা দেয়, অল নুজুমু নক্ষত্র সেজদা দেয়, অল জিবালু পাহাড় সেজদা দেয়, ওয়াস শাজারু গাছের সেজদা দেয়, সমস্ত পশু পাখি প্রাণী সৃষ্টি জগৎ যা আছে সব সব আমি আল্লাহকে সেজদা দেয়, যত জীব জানোয়ার কীট পতঙ্গ যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, ও কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, ফেরেশতারা দেয়, জিনেরাও দেয়, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, জুর সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়, আলাম তারা আপনি কি দেখেন না, নবী বলতেছেন চাচা যান ওই চাঁদ আল্লাহর আরশে মোল্লার নিচে দেয় সেজদা দেয়, ওই চাঁদের সেজদার তসবির আওয়াজ আমি নবী নিজে কানে মদিনায় বসে বসে শুনতে পাই, একবার জোরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের সাথে নবীর কথার কত চমৎকার মিল, তারপরও যারা বুঝতে চায় না এরা জ্ঞান পাপি বুকা বুকা বুকা, এরা দুনিয়াতেও অন্ধ কবরেও অন্ধ হবে হাসরের মাঠেও তারা অন্ধ হয়ে থাকবে, আমরা অন্ধ হতে চাই না, আমরা চক্ষুওয়ালা হতে চাই, নবীর কদমের গোলাম হতে চাই, কথা বলেন ঠিক কিনা, সালাতু নিয়া রাসূলুল্লাহ রহমাতুল্লাহ দরগা প্রান্তরে বসে, গত বছর ছিলাম না, গত বছর ছিলাম, আরে কপাল আমার, আগের বছর ছিলাম, তারও আগে একবার ছিলাম, আল্লাহ এটা হলো তকদির, আল্লাহ এই বছর আবার আনছেন, এখানে আসলে আমার ওয়াজের স্পিড বেড়ে যায়, কারণ আমি জানি আল্লাহর ওলিদের মজলিসে আল্লাহর বরকত রহমত লুকানো থাকে, আল্লাহর নবী বলতেছেন, আব্বাস বলতেছে হুজুর সেই জন্য আমি কালেমা পড়তে, ঘটনা আমাকে উদ্বুদ্ধ করেছিল, আজ কালেমা পড়েছি, আহা আল্লাহ রসুলের শৈশবকালীন জিন্দিগি যদি আমি বলি অনেক ওয়াজ হবে, হাজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্ববিখ্যাত মহিয়সী নারী, বড়ই ভাগ্যবান একজন নারী, ও নারী সমাজ আপনারা শুনে নেন, আল্লামা ইমাম মোল্লা আলী কারী মাক্কি রহিমাহুল্লাহ আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, উনি আজ থেকে 450 বছর আগে ইমামুল হারামাইন শরীফাইন ছিলেন, দুই হারামের ইমাম ছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ওই জামানার, উনার সিগনেচার ছাড়া ওই জামানায় মক্কা মদিনাতে কেউ আলেমের খেতাব পেত না, মুহাদ্দিসের খেতাব পেত না, উনার দর্শে বসে উনার কাছ থেকে যারা সার্টিফিকেট আনত তারা ওই জামানার শ্রেষ্ঠ আলেম ছিল, তিনি আমার রসুলের মিলাদ শরীফ নিয়ে একটা কিতাব লিখেছেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কিতাব লিখলেন, শুধু মিলাদুন নবী পালনই করতেন না, তারা কিতাব লিখে দলিল সাবমিট করে দিয়ে গেছেন, জোরে বলা যাবে কি মারহাবা, এখন কেউ বিরোধিতা করলে ওটা আমরা মানতে পারবো না, বিরোধিতা করবি বিরোধী তো সব জায়গায় থাকবে, আমলিক আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, কত দল বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দল, এই দল সেই দল, নানান দল আছে, তো ইসলামের ভিতরে এরকম নানান দল আছে, বিরোধী দল থাকবে, তারা তাদের আপত্তি উত্থাপন করবে, তারা যুক্তি প্রদর্শন করবে, তারা যুক্তি দিলেই যে মেনে যাবো তা কিন্তু না, কারণ আমাদের তো সিএস আর এস বিএস এস এম এস এ যত দলিল পত্র
একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত 1450 বছরের সেই দলিল পত্র আমরা আছে। এখন কেউ না মানলে আমাদের করার কিছু নাই, আমরা সুন্নিরা আজীবন, আমার দলিল, আমার মজবুত দলিল, একবারে 1450 বছরের এই CSMS RSBS SMS যা আছে সব এক নামে কমপ্লিট করা আছে, অতএব ওইগুলি আমাদের কোনো চিন্তার কারণ। তো খুব মনোযোগ দিন হাজরাতে, সাইয়্যেদনা সাইয়্যেদা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, তো মক্কাতে তখনই ধাত্রী প্রথা ছিল, বাচ্চা কাচ্চা হলে তারা বাচ্চা নিয়ে যাইত, লালন পালন করত, কিছু অর্থ করি বিনিময় তারা পেত। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখতেছেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সুদূর তায়েব থেকে রওনা হয়ে গেলেন, যদি কোনো দিন তায়েফে যান দেখবেন বহু দূর মক্কা থেকে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা বে 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 হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি মূল তায়েফ শহর থেকে যদি আপনি দেখেন আরও প্রায় 100 কিলোমিটার 70 কিলোমিটার আপ। সেই কঠিন দিনে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা বে বে হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষ মক্কায় আসতেছি, আমি জীর্ণ শীর্ণ ছিলাম, খুবই অভাব ছিল আমার ঘরের মধ্যে, দারুণ দারুণ অভাব আমার ঘরের মধ্যে, দারুণ অভাব ঘরের মধ্যে, খাবারের অভাবে আমি হালিমা নিজেও ক্লান্ত ছিলাম, আমার ছোট্ট কলিজার একটা বাচ্চা ছিল, ভালো মতো দুধ পেত না, আমার উট দুম্বা গাধাগুলি দুর্বল ছিল, আমার স্বামীও দুর্বল হয়ে গেলেন, এক বেলা খাইতাম দুবেলা না খেয়ে থাকতাম, কঠিন দিন চলতেছিল, স্বামী পরামর্শ করলো হালিমারে, চলো মক্কায় যে একটা বাচ্চা নিয়ে আসি, কিছু পয়সা করি পাব, দিন ভালোই চলবে। ধাত্রীমা হওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম, সুদূর পথ, আমার একটা উট ছিল, এই মাদি উট অর্থাৎ নারী উট, এই বাচ্চাওয়ালা উট নিয়ে রওনা করলাম, একটা গাধা ছিল, এই গাধাটা ছিল খুবই দুর্বল, ক্ষীণ এবং হীন, আমি নিজেও দুর্বল, দুনিয়ার মানুষে আমার সন্তান, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে, কোলের বাচ্চা ছেলেটাকে নিয়ে, স্বামীকে নিয়ে রওনা হয়ে গেলাম সুদূর মক্কার পানে, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলাম। তায়েব থেকে আরও নারীরা মক্কায় আসতেছিল বাচ্চা নেওয়ার জন্য, তাদের উট ছিল সবল, গাধাও ছিল সবল, তাদের বাহন ছিল শক্তিশালী, তারা সবাই ধনাঢ্য ছিল। চলে আসছে আমার আগে, আমি মক্কায় ঢুকার 3 দিন আগে এসে তারা বাচ্চা কাচ্চা নিয়ে, আমি ঢুকার 3 দিন আগে তারা রওনা হয়ে চলে গেল, তারা যখন পথের মধ্য দিয়ে যায় তখন আমি আসি, আসার পরে মক্কায় ঢুকলাম, ঢুকার পরে শুনি কারো বাড়ি কোনো বাচ্চা নাই, কোনো সন্তান কারো বাড়ি নবজাতক নাই, শুধু একজনের বাড়ি নবজাতক আছে, তার নাম আবদুল্লাহ, কিন্তু এতেকাল করেছেন, মা আমেনা বড়ই অভাবী, দাদা আব্দুল মুত্তালিব কোনো রকম দেখাশোনা করেন তিনি, আহা কোনো রকম দিন চলে তাদের সংসার, যদি বাচ্চা না নিয়ে যাই বিনিময়ে আমরা কিছুই পাব না, একে তো আমরা দুর্বল, আমরা অভাবের মধ্যে পড়ে গেছি, এই বাচ্চা যদি নিয়ে যায় কিছুই বিনিময় পাব না। চিন্তা করে স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামীরে আমার একবার বৃথা, চলো ফেরত চলে যাই। স্বামী ডেকে বলতেছে, হালিমা রে শোনো, সন্তানবিহীন আমরা তায়েফে ফিরে চলে যাব ঠিক আছে, কিন্তু একটা বাচ্চাই তো মক্কায় আছে, আর কারো বাচ্চা মক্কায় নাই রে হালিমা, চলো একটাবারের জন্য বাচ্চাটার চেহারাটা দেখে আসি, দেখতে কেমন দেখা যাসি রে হালিমা, দেখতে কেমন। তকদির, ভাগ্য, নবীকে ভালোবাসা ভাগ্য, এই জমিনে রসুলের জন্য কেউ জীবন দিল, আবার কেউ নবীরে গালি দিল,
ঠিক কিনা? এই জীবনে রসুলকে কেউ গালি দিল, কেউ নবীর জন্য জীবন দিল, এটা ভাগ্য, তাকদীর, বিরাট বড় তাকদীর, বিরাট বড় তাকদীর, বিরাট বড় তাকদীর। হযরত হালিমা বললেন, স্বামী তাহলে চলেন একটা বার দেখে আসি। হালিমা তো সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষ। ধীরে ধীরে গেলাম জাবালে আবু কুবাইস পাহাড়, পাদদেশেই আল্লাহর নবীর বেলায়েতের ঘর। তারই বাম দিকে যদি যান আবু জাহেলের সেই বাড়ি, বর্তমানে ল্যাট্রিন বানানো হয়েছে। আবু জাহেলের বাড়িতে ল্যাট্রিন বানানোর বুদ্ধি দিয়েছিল বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার, জোরে কর না মারহাবা। বাঙালি ইঞ্জিনিয়ার ওখানে বাড়ি বানান, বাথরুম বানান, স্ট্রাকচার তৈরি করে দিয়েছিল বাংলাদেশি ইঞ্জিনিয়ার। তৈরি করার পিছনে তার পরিশ্রম, মেধা এবং বুদ্ধি ছিল। যা আবু জাহেলের বাড়িতে বাথরুম বানান, যে হাজিরা সারা জীবন আইসি বলতো, দেখেন একটু হেসাব পাইখানা করে যান। খুবই মনোযোগ দিবেন, আল্লাহ নবীর বেলাদতের যখন ওখানে হালিমা তুসা দিয়ে গেলেন, তিনি বলতেছেন, আমি গেলাম দোলনার মধ্যে, আল্লাহ নবীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হযরত আমিনার গৃহে গেলাম, দোলনার ভিতরে আল্লাহর হাবিবকে দোলনার ভিতরে রেখে দেওয়া হয়েছে। হযরত সাইয়্যেদা হালিমা তুসা দিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, দুনিয়ার মানুষ, আমি যখন দোল্লার পাশে দিয়ে চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি হালিমা অবাক হয়েছি, পৃথিবীতে মানুষ মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর হতে পারে, এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। নবীজি বলতেন, আনা মালিহুন ওয়াহি ইউসুফু সাবিহান, আমি লাল সুন্দর, আমার বা ইউসুফ ছিলেন সাদা সুন্দর। আমি লাল সুন্দর, আমার বা ইউসুফ হলো সাদা সুন্দর। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহাসানি তাকবীম, সুন্দর অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি আমার আপনার নবী, এত সুন্দর। হযরত হালিমা বলতেছেন, একটা নজরে দেখার পরে স্বামীরে বললাম, স্বামী আমি পয়সা করি লাগবে না, আমি এই বাচ্চা ছাড়া তায়েফে ফিরে যেতে পারব না। হালিমা তো সাদিয়া নবীকে দেখেই পাগল হয়ে গেলেন, তাকদীর, কত বুলন্দ তাকদীর, কত বুলন্দ তাকদীর। হালিমা তুসা দিয়া বললেন, দুনিয়ার মানুষ, গা মুবারকের উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা, পিঠ মুবারকের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। আমি বক্ষ মুবারক থেকে রেশমের কাপড় সরাইলাম, আলতো আলতো করে বক্ষ মুবারকে হাত বুলাইতে লাগলাম যাতে ঘুম ভাঙ্গে। ইতিমধ্যে প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া হালিমা বলতেছেন, এমন ছোট্ট মুস্কি হাসি দিলেন, ওই হাসিতে আমি হালিমা আরো পাগল পাড়া হয়ে গেলাম। হযরত হালিমা আরো বললেন, পবিত্র তুই জুলফি মুবারক, ভুরু মুবারকের মাঝখানে যে কপাল, এখান থেকে নূর মুবারক বের হয়ে খেলাল আসসামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কপাল মুবারক থেকে, হযরত হালিমা বলতেছেন, নবীজি দোলনায় শোয়া, আমি পাশে গেছি, এত সুঘ্রাণ আসতেছিল, চমৎকার সুঘ্রাণ, আল্লাহু আকবার, আল্লাহ। যদি সুঘ্রাণ পেতে চান একটা ঠিকানা দিয়ে দিই, দুনিয়াতে যদি আল্লাহর হাবিবের সুঘ্রাণ আপনাকে নিতে একটা ঠিকানা দিয়ে দেব,
হ্যাঁ দেব দেব, কোথায় যাবেন? একটা ঠিকানা দিয়ে যান। সর্বপ্রথম যাবেন বাইতুল আকসাতে, বাইতুল আকসাতে যেখানে পেয়ার আর রসুল করিমের সেই পাথর মুবারক, যেই পাথর মুবারকে কদম রেখে মোরাক আরোহণ করছে, সেই পাথর মুবারকে এখনো ভিতর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসতেই থাকে। হয়েছে না আরো যা আরো 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 আরো। বাইতুল আকসা যাওয়া সহজ না, মদিনাতে আর একটা জায়গা আছে। যদি আল্লাহর নবীর সেই পবিত্র সুঘ্রাণ আপনাকে নিতে হয়, সাড়ে চোদ্দশো বছর পরেও সেই পাথরের সুঘ্রাণ আর একটা জায়গা আপনি সুঘ্রাণ পাবেন, সেটা উহুদের সেই পাহাড়ের ফাঁকা জায়গা যেখানে আল্লাহর নবী আহত হয়ে যাওয়ার পরে, দন্ত মুবারক শহীদ হয়ে যাওয়ার পরে, তিনাকে ফেরেশতারা এবং সাহাবায়ে কেরাম নিয়ে উহুদ পাহাড়ের ফাঁকা জায়গাতে যেইখানে বিশ্রাম করেছিলেন, সারা রাত সেবা করা হয়েছিল নবীজিকে ওইখানে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি একা না, চার পাঁচজন আলেম এই বছর হজে মদিনাতুল মুনওয়ারা শেষ একবারে শেষ জিয়ারার শেষে আমার শুধু বারবার মন চাইতেছিল আমি ওইখানে যাব। মুনাজ্জিমকে বললাম দয়া করে আমাকে নিয়ে চলেন, তা বললাম রাত্রিবেলা যাব, দিনে তো বহুবার গিয়েছি, আজকে রাত্রিবেলা যাব, চলেন ওইখানে বসে একটু দোয়া করব। আমরা চার পাঁচজন আলেম সুন্নি উলামায়ে কেরাম মুনাজ্জিমকে নিয়ে গেলাম, যিনি আমাদের সাথে হজের মুআল্লিম ছিলেন, হজ তিনি করিয়েছেন, তিনার সাথে গেলাম। আল্লাহর কসম এই মিলাদুন্নবীর মাহফিলে বসে বলতেছি, শুধু আমি একা না, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস থেকে রাত্রিবেলা সেই সুঘ্রাণ আসতেছিল। মুনাজ্জিম বললেন, হুজুর ফরিদি সাহেব, এই সুঘ্রাণটা আমি বাইতুল আকসার পাথরে পেয়েছিলাম, আজকে এইখানে আমি পেয়েছি। বহুবার মক্কা মদিনাতে আসছি, 30 বছর ধরে হাজিদেরকে আমি হজ করাই, কিন্তু কোনোদিন রাত্রিবেলা আসি নেই, আজকে আপনার তাড়নায় রাত্রিবেলা এসে এইখানের সেই সুঘ্রাণ পাচ্ছি। ওখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে, ছবিতে দেখবেন ছোট্ট জানালা কাটা আছে, চিন্তা করলাম একটু জানালার ভিতরে মাথা দিয়ে ভিতরে ঢুকে দেখি ভিতরে কেমন সুঘ্রাণ হয়, বাতাস থেকে তো সুঘ্রাণ আসতেছে। সেই ফাঁকার ভিতরে পাথর চেপে মাথা ঢুকাই আমরা প্রত্যেকেই মাথা ঢুকাইলাম, প্রত্যেকে মাথা ঢুকাইয়াম, যখন ভিতরে নাক নিলাম মুখ নিলাম মাথা নিলাম, এতই সুন্দর সুঘ্রাণ আসতেছিল, পৃথিবীর কোনো আতরে এই সুঘ্রাণ আপনি পাবেন না। সাড়ে চোদ্দশো বছর আগে আমার রসুল বাসার কারণে সেই জান্নাতে সুঘ্রাণ সাড়ে চোদ্দশো বছর পরে এখনো আসতে থাকে, রাত্রিবেলা বন্ধ হয় না, চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আমি ড্রাস শক্তিতে এশা পড়েছি, নফল পড়েছি, মিলাদ পড়েছি, দোয়া করেছি, রুনাদারি করেছি, বহু সময় এখানে বসে ইবাদত করেছি। মুহতারাম, সব কিছু খালি দলিল দলিল করেন, আল্লাহ রসুলের সব বিষয়ে বেদাত বেদাত বলেন না, এগুলো আপনার সারে তকদির নষ্ট হয়ে যাবে। সব কাজে নবীর সব কাজে খালি বেদাত বেদাত বলবেন না, তকদির নষ্ট হবে। রসুলের কারিম একবার অসন্তুষ্ট হয়ে গেলে হাজার কোটি বছর ইবাদত নাশাত হবে, আপনার জিন্দগির মুহাদ্দিসগিরি শেষ হবে, হাদিস পড়া শেষ হবে, তাহাজ্জুদ শেষ হবে, ঈমান একদিন আপনাকে জান্নাত দিতে পারবে না, রসুলের সব কাজে শুধু বেদাত বেদাত বলবেন না। এগুলি বলবেন না, ছেড়ে দেন। হযরতে রসুল করিমের বহু গোলামরা রসুলের জন্য জীবন দিয়ে দিছে, প্রিয় উপস্থিতি সেই সুঘ্রাণ এখনো 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 সেই সুঘ্রাণ এখনো আহা, আরো জায়গায় সুঘ্রাণ আছে। আল্লাহর হাবিবের চুল মুবারক যেখানে পাবেন,
প্রিয় নবীর চুল মুবারক যেখানে পাবেন, এখনও যদি অরিজিনাল চুল মুবারক হয়, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে চুল মুবারক দাঁড়িয়ে যাবে এবং অটোমেটিক চুল মুবারক থেকে সুঘ্রাণ আসতে থাকবে। পৃথিবীর কোনো আগুনের ক্ষমতা নাই ওই চুল মুবারক পোড়াবে। আল্লাহর নবীর স্মৃতি মুবারকগুলি বরকতময়। আহা, যদি কোনোদিন উহুদে যান যাবেন, এইখানে সুযোগ হলে বেহেশতের সুঘ্রাণ কি জিনিস আপনি বুঝে আসবেন। বাতাস থেকে আসতে থেকে অলরেডি অল টাইম সব সময়ের জন্য সুঘ্রাণ আসতে থাকে। কয়েক ঘন্টা পর্যন্ত ওখানে বসে থেকে সুঘ্রাণ নিয়েছি, দীর্ঘ সময় ওখানে দোয়া করেছি, কান্নাকাটি করেছি, আল্লাহর ইবাদতে নবীর দুরুদে মশগুল হয়েছি। ওখানে বসে বসে শুধু আমি একা না, চার পাঁচজন আলেম ছিলাম আমরা, চট্টগ্রামবাসী হালিমাতুসা দিয়ে বলতেছিলেন, নবীজির শরীর মুবারক থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো, আহা এতই চমৎকার, এতই সুন্দর সুঘ্রাণ আসতেছিল। আমি নবীজিকে কোলের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে আমি দুগ্ধ পান করাইতেছিলাম, ঠিক এমন সময় আমার উটটা দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ঘর কাবা শরীফের সামনে যাইয়া উঠ সেজদার মধ্যে পড়ে গেল। ওরে বনের যত পশু গন ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, কাঙ্গালেরে দেখা দিবেননি। আল্লাহুম্মা সাল্লি আলা বললেন, উট ধরে নেই আমার স্বামী দুধ দহন করতে নিয়ে গেলেন, এক কাত্রা দুত হতো না, উটের পাতিল ভরে স্বামী দুধ দহন করে নিয়ে আসলেন। সে ডাক দিয়ে বলেন, হালিমারে কেমন বাচ্চা তুমি কোলে আনছ, আজকে আমার উটের ওলান ভর্তি দুধ এসে গেল, কেমন রজনী আজকে পালাম, এত শান্তি কোথাও নাই রে হালিমা। হালিমারে এই বাচ্চা পয়সা দিক বা না দিক, এই শিশু ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হাজরাতে হালিমা বললেন, বিদায় নিব আমি, আমি আমার দুর্বল গাধার পিঠে চললাম, গাধাটা সবল হয়ে গেল, আমি হীন ক্ষীণ দুর্বল ছিলাম, আমি সবল হয়ে গেলাম, আল্লাহর কুদরতে আমি সতেজ হয়ে গেলাম। আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়ে গাধার উপরে আমি বসেছিলাম। সাইয়্যেদা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি আসছেন সন্তানকে বিদায় দেওয়ার জন্য, আমার উটটা আবার দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায় সেজদায় পড়ে গেল, আমার উট বারবার দৌড়াইয়া কাবা ঘরের সামনে সেজদায় পড়ে যেতে লাগলো। আমি সন্তান নিয়ে শিশু নবীকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সাইয়্যেদা আমিনা আসলেন আমার পাশে দাঁড়ায় বলেন, হালিমারে তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো নি হালিমা, আমি আমার এই সন্তানের শান তোমাকে বলতেছি রে, শোনো হালিমা, আমার এই মুহাম্মদকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। হালিমারে আমি যখন সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছিলাম, অন্য নারীদের মতো ভারিত্ব ওজনত্ব ব্যথা বেদনা কষ্ট আমার যাতনা কিছুই ছিল না রে হালিমা, স্বপ্নের মধ্যে কে জানে মাঝে মধ্যে বলে যাই তো আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী রে আমেনা, তোমার রেহমে আখরি নবী দুনিয়াতে নাম হবে মুহাম্মদ,
আসমান জগতে তার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লামা ইকবাল লিখছেন কে ওয়াফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে হে ये जा चीज ही किया लौह कलम तेरे ये। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কত চমৎকার তিনি লিখেছিলেন এইভাবে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আর শুকুরশী লৌহ কলম না চাহিতে পেশেশে সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া। কাজী নজরুল কত চমৎকার তিনি আরো লিখেছিলেন এইভাবে, তৌহিদেরই মুর্শিদ আমা মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমা মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলি বুঝতে পারি, ওই নাম জপলি বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতিক খুবই মনোযোগের সাথে শুনবেন, সেদিন আবেনা ডাক দিয়ে বলতেছিল হালিমারে, শোনো শোনো হালিমা, তুমি তাকে নিয়ে যাচ্ছ রে হালিমা, আমি আমার এই সন্তানকে যেদিন থেকে আল্লাহ তাকে দুনিয়াতে আনছেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে মায়ের একটা বিশেষ রাস্তা দিয়ে দুনিয়াতে আনছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আনেন নাই, আল্লাহ তার হাবিবের মা জননীর পার্শ্ব দেশ থেকে অপারেশন করে আমার আল্লাহ পবিত্রতার সাথে আমার নবীকে দুনিয়াতে নিয়ে আসছেন। একবার জোরে বলবেন কি মারহাবা। প্রিয় চট্টগ্রামবাসী হযরত আমিনা ডাক দেখা হালিমা, আমার সন্তান দুনিয়াতে আসার সময় আমি দেখেছি আমার ভিতর থেকে নূর মুবারক বের হয়। মোল্লা আলী কারিমা কি ইমাম ইবনু হিব্বানের, ইমাম ইবনু হিব্বানের সহিহ ইবনু হিব্বানের একটা দলিল থেকে তিনি আল মাওরিদের মধ্যে লিখতেছেন, হযরত আমানা ডাকতে বলে হালিমা রে, আমার সন্তান আসার সময় সারা পৃথিবী আলোতে নূরের আলোতে আলোকিত হয়েছিল, আমি আমার হুজরাতে আমার ঘরের মধ্যে বসে সিরিয়ার কুসুরু শান্ত দেখেছি, আরো সিরিয়ার যে উটগুলি ছিল উটের পিঠের কুশগুলিও আমি স্পষ্টভাবে সেই নূরের আলোয় দেখেছি। রে হালিমা, আমার সন্তানের শান এখানে শেষ না। হালিমা রে শুনে রাখো তুমি, হালিমা হালিমা তুমি তো নিয়ে যাচ্ছ তাকে, সব সন্তান পৃথিবী এসে সে কান্নাকাটি করে নিজের জন্য ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু তুমি শোনো আমার এই সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমি সেজদার তো তারে দেখেছি, সেজদার মধ্যে পরে তার জবান থেকে একটা বাক্য শুনেছি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। চট্টগ্রামবাসী
হযরত আমিনা বলতেছে হালিমা রে নিয়ে যাও, কিন্তু আদরের সাথে রাখবে, সাবধানের সাথে রাখবে, শুনে রাখো আমার সন্তান জগৎ জোড়া তার নাম হবে। সৃষ্টির এমন কোন জায়গা নাই যে জায়গা আমার সন্তানের নাম না পৌঁছাবে। হালিমা শোনো, আমার সন্তান আখিরি নবী হবে, আমার সন্তান নবী হবে, জগৎ জোড়া তার নাম হবে। হালিমারে তারে মহব্বতের সাথেই তুমি রাখবা। হযরত হালিমা বললেন, মায়ের কাছ থেকে কথাগুলি শুনে আমি রওনা হয়ে গেলাম, আমার গাধা ছিল দুর্বল, লাফায়া লাফায়া আনন্দের সাথে গাধা চলতে লাগলো, আমার উটও লাফায়া লাফায়া আনন্দের সাথে লাফায়া লাফায় চলতে লাগলো। আমি তিন দিন পরে মক্কাতে ঢুকেছি, যেতে যেতে তায়েফে তিন দিন পরে আসা ব্যক্তি আমি, ওই যখন মহিলাদেরকে তাদের কাফেলা পার হচ্ছিলাম যারা আমার আগে সন্তান নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছে, তাদের সামনে দিয়ে যখন সামনের দিকে চলে যায় তখন মহিলারা ডাক দেখা, হালিমা রে ব্যাপার কি, তুই সবার পিছনে পড়লা, সবার আগে চলে যাও, তোমার উট গাধা না দুর্বল ছিল। হালিমা ডাক দেখ, নারীরা তায়েফবাসিনীরা তোমরা শোনো, আমার কোলের মধ্যে যে বাচ্চা দেখো এই সবই এই বাচ্চার বরকত। শোনেন, আল্লাহ রসুলকে পাইয়া পশু পাখির আনন্দে আত্মহারা হয়ে গেছে, নবী পাইয়া আপনারা যে খুশিতে সাজাইছেন, এটা এই কোনোরকম হক আদায় করা কি কথা ঠিক কিনা? কোনোরকম হক আদায় করা আমরা সেই তুলনায় কিছু করতে পারি নাই। এই যে মাহফিলে বসে গেছি, আল্লাহর হাবিবের কথা শুনতেছি, ধরেন যারা আমাদের বিরোধিতা করেন, আমার ওই ভাইদেরকে বলি, বিরোধিতা হতে পারে, তাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু বলি, ধরেন আপনি ঈদে মিলাদুন্নবীর মাহফিল সারা বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছেন, ধরেন বন্ধ করে দিলেন, তো বন্ধ করে দেওয়ার পরে লাভ কার হয়েছে? শয়তানের লাভ হয়েছে। কারণ এই বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে এই মাসে হাজার হাজার মাহফিল হবে, কথা ঠিক কিনা? হাজার হাজার মাহফিল হবে, হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই দোয়া, এই জিকির, এই শুকরিয়া, এই কৃতজ্ঞতা, এই চোখের পানি, আল্লাহর হাবিবের ইশক থেকে তারা বঞ্চিত হবে। এই মাহফিলগুলি আমি মনে করি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মসজিদে মসজিদে কায়েম করা উচিত, কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা পরে আসে, বিরোধিতা পরে আসেন, এগুলি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মসজিদে মসজিদে কায়েম করা উচিত, অন্তত একটা উসিলাতে মানুষ আল্লাহ রসুলের ইশকের মজলিসে একটু বসুক, দুটি কথা শুনুক, তারা একটু জিকিরে বসুক, আল্লাহ শুক্রিয়া কৃতজ্ঞতার ভিতরে বসুক। আল্লাহ নবীর জীবনী তো বললে তো শেষ করার মতো না, অনেক চমৎকার জিন্দগি ছিল তার, আকর্ষণীয় মুজেজা খুসুসিয়ত আমাদের থেকে মহান উর্ধ্বে ছিলেন, তুলনাহীন তুলনাবিহীন, তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ খোদ তাকে হাবিবুল্লাহ করেছেন, জানেন কঠিন মেহেশরের মাঠ, সৃষ্টির সমস্ত সৃষ্টি যখন আল্লাহর সামনে আল্লাহর দিকে ধাবিত, জিন ফেরেশতা মানুষ পৃথিবীতে যত মখলুক আছে সব আল্লাহর আদালতে, মালিক ইয়াউমিদ্দিন সেই বিচার দিনের মালিক হবে আল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে দিচ্ছেন, হাবিব আমি মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আপনাকে আমি আল্লাহ বঞ্চিত করি নেই, আপনি আশা আইয়া বা আশাকা অরাব্বুকে মাকাম মাহমুদা, আপনি সেই দিন আমি আল্লাহ আরশে মুআল্লাওয়ালা, আপনি নবী হবেন মাকামে মাহমুদওয়ালা, একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর সেই কঠিন হাসরে কোটি কোটি সৃষ্টি যখন আল্লাহর সামনে মাথা নত করে সেজদায় পড়ে থাকবে, মুকাররমিন ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে, আ জানিয়ে আজকে আল্লাহ আমার কি ফয়সালা করেন, যদিও তারা আল্লাহ সম্মানিত কিন্তু তারা আল্লাহর কাহারিয়াত দেখে পেরেশানির মধ্যে থাকবে, কিন্তু আল্লাহ তার রসুলকে আরশে মুআল্লার ডানে মাকামে মাহমুদের আসনে মহান ইজ্জতের সাথে আল্লাহ তার রসুলকে সমাসিত করে রাখবে, আল্লাহ তাকে সমাসীন করে রাখবে,
অতএব আপনি তাকে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রসুলের কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, ছোট করে দেখবেন না। এই মিলাদুন্নবী মাহফিল ছোট করে দেখার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কোনো বিষয়টাকে ছোট করে দেখেন নাই। তা আমরা এগুলি বুঝব, পালন করব, বিতর্ক এগুলি না করি, আল্লাহর হাবিবেরকে কেন্দ্র করে বিতর্ক না করি।